বিশ্ব রেকর্ড করার চেষ্টায় কত কিছুই না করে মানুষ, কিন্তু তাই বলে হিমশীতল পুরো বরফের চাদরের নিচে সাঁতার কাটার চিন্তা করাটাও পাগলামি। তবে এবার নরওয়ের কংসবার্গে বরফ জমা হ্রদের পানির প্রায় 300 ফুট গভীরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করলেন আম্বার ফিলারি নামের এক নারী। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা আম্বার ফিলারি সম্প্রতি বরফ জমা হ্রদের পানির প্রায় 300 ফুট গভীরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুলেছে, আর এর মধ্য দিয়ে নিজের গড়া আগের রেকর্ডই ভেঙেছেন তিনি। আম্বার নতুন রেকর্ড গড়তে সম্প্রতি নরওয়ের কংসবার্গে পানিতে নামেন। এ সময় তিনি বরফে জমে যাওয়া পানির 295 ফুট 3 ইঞ্চি গভীরে নেমে সাঁতার কাটেন। ওই হিমশীতল পানিতে সাঁতার কাটার সময় আম্বারের পরনে ডুবুরিদের পোশাকও ছিল না। এই কাজের ফলে আম্বারের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় উঠেছে। গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, আম্বারের আগে আর কেউ পানির এতটা গভীরে গিয়ে সাঁতার কাটেনি। তবে এবারই প্রথম নয়, এর আগে নরওয়ের উপসজোতে পানির 229 ফুট 7.9 ইঞ্চি গভীরে নেমে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ডের পাতায় আরও একটি বিষয়ে আম্বারের নাম রয়েছে, সেটাও পানিকেই ঘিরে। মিশরের দাবা উপকূলে পানির নিচে এক নিঃশ্বাসে হেঁটে রেকর্ড গড়েছিলেন তিনি। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় পানির নিচে এক নিঃশ্বাসে 359 ফুট 6 ইঞ্চি দূরত্ব হেঁটেছিলেন এই নারী। এসব রেকর্ড গড়তে দীর্ঘ সময় ধরে কঠোর অনুশীলন করতে হয়েছে আম্বারকে। বরফ জমা পানির নিচে সাঁতার কাটার জন্য তিনি শুরুর দিকে জার্মানির বার্লিনে টানা শরীরচর্চা করেছেন। পরবর্তী সময় পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে নরওয়েতে চলে আসেন। সেখানে একটি হ্রদে টানা অনুশীলন শেষে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়েন তিনি। মার্জিয়া মান্নান, মাইটিভি।